শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি বলেছিলাম যে নবম অধ্যায় ধর্মীয় সম্প্রীতি ও দেশপ্রেম, এখানে আমরা সমাজ জীবনের কয় রকমের নীতি প্রচলিত কি কি এটা করেছি, আজকে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা পড়েছিলাম গত ক্লাসে সমাজ জীবনে দুই রকমের নীতি প্রচলিত থাকে, একটি হচ্ছে সাধারণ নীতি আর একটি হচ্ছে ধর্মীয় নীতি। এখন প্রশ্ন হচ্ছে সাধারণ নীতি কি? সাধারণ নীতি হচ্ছে, এখানে বলা হয়েছে, দেখো সমাজের নিয়ম শৃঙ্খলা দায়িত্ব কর্তব্য ও সামাজিক রীতিনীতি হলো সাধারণ নীতি। সমাজের নিয়ম শৃঙ্খলা মানে কি জানো? সমাজের নিয়ম শৃঙ্খলা মানে হচ্ছে আইন অনুযায়ী চলাফেরা করা, অর্থাৎ আইন আমাদের যেটা করতে বলে, যেটা মানা করে সেটা না করা, আইনের মতোই আমাদের সবসময় চলা, দুর্নীতি না করা, অসৎ উপায় অবলম্বন না করা, তারপর হচ্ছে কারো ক্ষতি না করা, এইগুলোই হচ্ছে সমাজের নীতি। এছাড়াও প্রতিনিয়ত চলতে ফিরতে আমাদের অনেক ধরনের সমাজের নীতি পালন করে চলতে হয়। এর মাধ্যমে কি হয়, সমাজ জীবন সুন্দর হয়, সকল মানুষের ভালো হয় এবং সবাই ভালোভাবে বাস করতে পারে। কিন্তু যখন আমরা সমাজের নীতিগুলো রক্ষা না করি, তখন আমাদের কি হয়, তখন আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়, আমাদের মধ্যে সদ্ভাব আর থাকে না, তখন দেখা যাবে কি, সবাই সবার ক্ষতি করছে। যারা সমাজের নীতি পালন করে না, তারা কিন্তু সকলেই কিন্তু কি করছে, ক্ষতিই করছে। সেজন্য আমাদের সমাজের নীতি সবসময় পালন করা উচিত। তারপরে হচ্ছে ধর্মীয় নীতি কি? ধর্মীয় বিধি, আচার অনুষ্ঠান ও পূজা পার্বণের নিয়ম নীতি হলো ধর্মীয় নীতি। এই দেখো, এখানে কিন্তু ধর্মীয় নীতির কথা অনেক কিছু বলা হয়েছে। প্রথমত হচ্ছে শুধুমাত্র ধর্মীয় যে নিয়মগুলো পালন করতে বলা হয়েছে, যে ধর্ম পালন করতে বলা হয়েছে, শুধু সেগুলোই নয়, এই সাথে আছে আচার অনুষ্ঠান, পূজা পার্বণ, এগুলো সব কিছু। এখন ধরো ধর্মীয় বিধি, আচার অনুষ্ঠান, পূজা পার্বণ কী কী হতে পারে? ধর্মীয় বিধি বলতে বলা হয়, যেমন ধরো আমরা প্রথমে বৌদ্ধরা যে জিনিসটা পালন করি সেটা হচ্ছে পঞ্চশীল, আমরা সবসময় পালন করার চেষ্টা করি। পঞ্চশীলে কী কী আছে তোমরা পড়েছো কি না জানি না, পঞ্চশীলে পাঁচটি বিধি আছে, মিথ্যা কথা না বলা, প্রাণী হত্যা না করা, তারপর হচ্ছে নেশা জাতীয় দ্রব্য পালন না করা, অদত্ত বস্তু কেউ তোমাকে দেয়নি এই ধরনের জিনিস তাকে না নিয়ে না বলে নেওয়া, অর্থাৎ চুরি করা, এগুলো পালন করা, চুরি না করা, এগুলো সবগুলোই হচ্ছে কি, পঞ্চশীলের নীতি। এই যে নীতিগুলো আমাদের প্রতিনিয়ত পালন করতে হয়, এই নীতিগুলো পালন করলে কি হয়, আমাদের মঙ্গল হয়, আমাদের পুণ্য হয়, আমরা সবসময় ভালো পথে চলতে পারি এবং সেই সাথে সকলের মঙ্গল হয়, সকলের জন্য আমরা ভালো করতে পারি, সকলের সাথে আমাদের সুসম্পর্ক বজায় থাকে, সকলের প্রতি আমাদের সদ্ভাব বজায় থাকে। এছাড়া আছে বিভিন্ন আচার অনুষ্ঠান, তোমরা দেখেছো আমরা যে জ্ঞাতিদের উদ্দেশ্যে অনেক সময় সংবোধন করে থাকি, অষ্ট পুরস্কার দান করে থাকি, তারপর ধরো চীবর দান করে থাকি, এ ধরনের অনেক কিছু আমরা পালন করে থাকি, এগুলো হচ্ছে আচার অনুষ্ঠান। এছাড়া আছে পূজা পার্বণ, যেমন ধরো মধু পূর্ণিমা গেল আমাদের, এরপরে আছে বৈশাখী পূর্ণিমা, তারপর হচ্ছে কঠিন চীবর দান, তারপর এরকম অনেকগুলো পূজা পার্বণ আমরা পালন করে থাকি, এগুলো হচ্ছে পূজা পার্বণ। তাহলে তোমরা এখন নিশ্চয় বুঝে গেছো যে সাধারণ নীতি কি আর ধর্মীয় নীতি কি, আর আমাদের সমাজে চলতে গেলে দুই রকমের নীতি পালন করতে হয়, একটি হচ্ছে সামাজিক নীতি আর একটি হচ্ছে ধর্মীয় নীতি, দুইটা নীতি আমাদের পালন করতে হয়। তারপরে চলো পরবর্তী প্রশ্নে যাই। এখানে বলা হয়েছে অহিংসা কি, এটা কিন্তু আমি আগের ক্লাসেও আলোচনা করেছি। অহিংসা হলো সকলের প্রতি সদ্ভাব বা প্রীতিভাব রাখা, এগুলো হলো অহিংসা, অর্থাৎ সকলের প্রতি মৈত্রী পোষণ করা, সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখা, মিলেমিশে থাকা, তাদের কোনো ক্ষতি না করা, এই জিনিসগুলো, এই সবগুলোই হচ্ছে অহিংসা। আমাদের সবসময় কী করতে হয়, অহিংসা নীতি পালন করতে হয়, কারণ আমাদের বৌদ্ধ ধর্মের মূল নীতি হচ্ছে অহিংসা। আমাদের বলা হয়েছে কি, অহিংসা পরম ধর্ম, সেই জন্য আমাদেরকে সবসময় অহিংসার নীতি পালন করতে হয়। তারপর হচ্ছে অহিংসা ও ত্যাগের মূর্ত প্রতীক কে, অহিংসা ও ত্যাগের মূর্ত প্রতীক হচ্ছে গৌতম বুদ্ধ। এটা কেন বলা হয়েছে সেটা তোমাদেরকে আর বিস্তারিত না বললেও তোমরা বুঝতে পারবে, কারণ হচ্ছে আমরা জানি বুদ্ধ এমন একজন মহামানব ছিলেন যিনি কারো প্রতি কখনোই কোনো হিংসার নীতি অবলম্বন করেননি। একদম ছোটোবেলায় যখন তিনি বোধিসত্ত্ব ছিলেন, যখনও তিনি বুদ্ধত্ব লাভ করেননি, তখনও তিনি একটা পাখি যখন তীরবিদ্ধ হয়ে তার সামনে পড়েছিল, তাকে সেবা শুশ্রূষা করে তিনি কি করেছিলেন, আকাশে উড়িয়ে দিয়েছিলেন। এই যে সেবা শুশ্রূষা করে তিনি যে আকাশে উড়িয়ে দিলেন, এটার মাধ্যমে কিন্তু আমরা অহিংসার একটা বড় উদাহরণ পাই।
এছাড়াও তিনি যত জন্ম জন্মান্তরে যে বোধিসত্ত্ব হিসাবে তিনি পারমী পূর্ণ করেছেন, এটার মূল কারণই হচ্ছে তিনি অহিংসা নীতিতে সবসময় চলতেন। তিনি কারোর প্রতি বিরোধভাব পোষণ করতেন না, কারো কোনো ক্ষতি করতেন না, এই জন্য তাকে বলা হয়েছে। এমনকি আমরা এটাও দেখেছি যে অনেকে তার ক্ষতি করতে চেয়েছে, কিন্তু তারপরেও তিনি কি করেননি, প্রতিশোধ পরায়ণ হয়নি, তিনি কি করেছেন, ক্ষমা করে দিয়েছেন। এটাই হচ্ছে অহিংসা নীতি, অহিংসা হতে আগে মূর্ত প্রতীক হচ্ছে গৌতম বুদ্ধ। আমরা তার জীবনী পড়লে, তার জাতকগুলো পড়লে আমরা এই জিনিসটা সবসময় দেখতে পাই যে তিনি সবসময় অহিংসা নীতিতে চলতেন। সেজন্য তাকে সবসময় বলা হয়েছে কি, অহিংসা হতে আগে মূর্ত প্রতীক। তারপর হলো সমাজে কি প্রয়োজন। সমাজে একসাথে বসবাস করতে গেলে আন্তঃসম্প্রীতি ও ধর্মীয় সম্প্রীতির প্রয়োজন। অর্থাৎ আমরা যখন সবাই মিলে সমাজে বিভিন্ন জাতি গোষ্ঠী ধর্মের মানুষজন বাস করব, তখন আমাদের সবসময় একটা জিনিসই মনে রাখতে হবে যে কি, আমরা সবসময় একসাথে মিলেমিশে থাকবো। অর্থাৎ আন্তঃসম্প্রীতি, আন্তঃধর্মীয় সম্প্রীতি বা আন্তঃসম্প্রীতি, এটা তোমরা গত ক্লাসে পড়েছো, সকলের সাথে মিলেমিশে থাকা, সকল মানুষ, সকল জাতি, সকল প্রাণীর সাথে একসাথে সৎভাবে মিলেমিশে থাকা, এবং যে কোনো ধর্মের মানুষই হোক না কেন, তার প্রতি কোনো হিংসা নীতি পালন না করা, তার প্রতি অহিংসাপরায়ণতা নীতি পালন করা। এই যে একসাথে মিলেমিশে থাকা, এগুলো সমাজের জন্য খুবই প্রয়োজন। কারণ হচ্ছে তুমি যখন এই নীতিগুলো পালন করবে না, তুমি যদি ধর্ম অনুযায়ী, শ্রেণী অনুযায়ী মানুষকে বিভেদ করবে এবং তার সাথে খারাপ ব্যবহার করবে, তখন কিন্তু তোমার সেটা ক্ষতি হবে এবং তাদের, তোমার আশেপাশে যারা বাস করবে তাদেরও ক্ষতি হবে। সেই জন্য আমাদের সমাজে বসবাস করতে গেলে আন্তঃসম্প্রীতি ও ধর্মীয় সম্প্রীতির প্রয়োজন। তাহলে আমরা আজকে কয়টা পড়লাম প্রশ্ন, আমরা আজকে 5টা প্রশ্ন উত্তর করে ফেলেছি। কি কি, একটা হচ্ছে সাধারণ নীতি কি, সমাজের নিয়ম শৃঙ্খলা দায়িত্ব কর্তব্য ও সামাজিক রীতিনীতি হলো সাধারণ নীতি। এরপর পড়েছি ধর্মীয় নীতি কি, ধর্মীয় বিধি আচার অনুষ্ঠান ও পূজা পার্বণের নিয়ম নীতি হলো ধর্মীয় নীতি। এরপরে পড়েছি কি, অহিংসা কি, সকলের প্রতি সদ্ভাব বা প্রীতিভাব রাখাই হলো অহিংসা। তারপর পড়েছি কি, অহিংসা ত্যাগে মূর্ত প্রতীক কে, গৌতম বুদ্ধ। তারপরে পরের প্রশ্ন পড়েছি, সমাজে কি প্রয়োজন, সমাজে একসাথে বসবাস করতে গেলে আন্তঃসম্প্রীতি ও ধর্মীয় সম্প্রীতির প্রয়োজন। তাহলে দেখো আমরা 5টি প্রশ্ন উত্তর পড়ে ফেলাম এবং তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম, জানি না তোমরা কতটুকু বুঝেছ, চেষ্টা করবে তোমরা এই পড়াগুলো ভালোভাবে রেডি করতে, এগুলো তোমাদের জীবনে সবসময়ই প্রয়োজন হবে। আজ তাহলে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো।